অমরত্বের স্বাদ পেলেন লিওনেল মেসি। 36 বছর ধরে যে শিরোপার পার পাড়িছিল, আর্জেন্টিনা পেল পূর্ণতা মেসির হাত ধরে। 8 বছর পূর্বেই ব্রাজিলের মারাকানে বিশ্বকাপ হাতে উঠতে পারত মেসির, কিন্তু মারিও গুৎসের এক গোলে হৃদয় ভেঙে চুরমার হয়েছিল আলভেস ইনিয়েস্তাদের। কিন্তু সারা জীবন মাথা উঁচু করে এগিয়ে চলা মেসি জার্মানির উল্লাস সেলভিনে মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়েছিল, কাঁদিয়েছিল লাখো কোটি আর্জেন্টাইন ভক্তের। 2006 সাল থেকে এই একটা শিরোপার জন্য কতই না দিবস রোজনে লড়ে গেছেন আর্জেন্টাইন জাদুকর। অবশেষে কাতারের দুধু মরুভূমিতেও ফুল ফোটালেন লিও মেসি। মেসি শুধু একজন ফুটবলারই নন, তিনি তো হেমিলিওনের বাসিওলা। তার বাসের জাদুতে লড়েছেন সতীর্থরা, প্রিয় শিষ্যের এমন কীর্তিতে দূর আকাশে বসে নিশ্চয়ই আনন্দ অশ্রু জড়েছে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপ জিতে মেসি গড়েছেন অনন্য সব রেকর্ড। মাঠে নামার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে গেছেন জার্মানির 1990 বিশ্বকাপ জয়ের অধিনায়ক লোটার মেটিউসের 25 ম্যাচ খেলার রেকর্ড। বিশ্বকাপে ফাইনাল সহ মেসি খেলেছেন 26টি ম্যাচ। রেকর্ডের রাজা কাটার বিশ্বকাপে এত রেকর্ড করেছেন যেগুলোর পাটার পর পাতায় লিখেও শেষ হবে না মেসির বর্ণনা। পাওলো রোসির পর বিশ্বকাপের এক আসরে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জেতা দ্বিতীয় ফুটবলার হতে পারেনি। তবে বিশ্বকাপে ফুটবল গোল্ডেন বল জিতে একমাত্র ফুটবলারের রেকর্ডটা পরম যত্ন করে নিয়েছেন লিও মেসি। একই সাথে ফাইনালে 2 গোল করে ছাড়িয়েছেন পেলের 12 গোল খন 13 গোল করে। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা যত অপ্রাপ্তি ছিল সবই মিটিয়েছেন এবং সৃষ্টিকর্তা তাকে দুহাত করে দিয়েছেন। এক আসরে গোলের সব রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এক গোলে জাদুঘর। তার সমসাময়িক কিংবা বয়সে ছোট সবাইকে ছাড়িয়ে গেলেন ফুটবলের রাজা লিও মেসি।